कौशिक शास्त्री आज के दैत्य गुरु शुक्राचार्य दैत्य गुरु शुक्राचार्य जन्म वृत्तांत नहीं आलोचना करब। दैत्य गुरु जार पावर किछु केउ केउ बला हय जे बृहस्पति चेयेओ सबल हय, तो एई शुक्राचार्य जिनी भृगु ऋषिर कन्या, भृगु ऋषि एवं तार स्त्री ख्यातिर कन्या कवि, तार नाम कवि। जखन एई कवि छोटबेला थेकेई अत्यंत टैलेंटेड एवं बुद्धिमान अत्यंत ज्ञानी, छोटबेला थेकेई तार मध्ये एकटा सबकिछु जानार आग्रह, नतूनत्व करार आग्रह छिल। तो भृगु ऋषि तार सन्तानके ज्ञानी अर्थात शिक्षार जन्य अंगिरा, आमी बोलेछिलाम बृहस्पतिर पिता अंगिरा, तो अंगिरार आश्रमे पाठाय सेखाने ज्ञान शिक्षार जन्य, शिक्षार जन्य। तो सेखाने जखन विद्या शिक्षाय रत रयेछे कवि अंगिरा मुनिर काछे, तो सेई कविर संगे जार परवर्ती नाम, कविर परवर्ती नाम शुक्र हबे, आसछे सेई कथा। तो कवि जखन शिक्षारत रयेछे अंगिरा मुनिर आश्रमे, तो अंगिरार सन्तान बृहस्पतिओ सेई समय एकई संगे शिक्षा ग्रहण करछे अंगिरा मुनिर काछ थेके। तो अंगिरा मुनि लक्ष्य करे जे तार सन्तान बृहस्पतिर चेये शुक्र एकटु बेशी टैलेंटेड, तो तिनि सेखाने परीक्षा नेन। परीक्षा नेयार पर बुझते पारेन जे ना, जे परीक्षागुलो नेওয়া হয় তার উত্তর তো বৃহস্পতি পারছে, কিন্তু সেই বৃহস্পতি যে পারছে সেটা একটু টাইম নিচ্ছে, কিন্তু শুক্র কিন্তু দুম করে দিয়ে দিচ্ছে। একই প্রশ্নের উত্তর শুক্র যেটা দুম করে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে, ফাস্ট দিয়ে দিচ্ছে, সেটা বৃহস্পতির ক্ষেত্রে অনেকটা টাইম লাগছে। তো পিতা হিসাবে অঙ্গিরামণি একটু চিন্তিত হয়ে বলল, এবং সে কিভাবে নিজের সন্তানকে শিক্ষার ক্ষেত্রে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে চেষ্টা করলো। সেজন্য বৃহস্পতিকে এক্সট্রা করে টিউশন যাক বলতে পারে, এক্সট্রা করে পড়ানো শুরু করলো, তাতেও বৃহস্পতি কোনো অবস্থাতেই কবি অর্থাৎ শুক্রের মতো অতটা জ্ঞানী হতে পারছে। তখন নতুন আইডিয়া বার করলো অঙ্গিরামণি, তিনি যখন পড়াতে বসলো সবাইকে, তখন কোনো কোনো বাহানায় কবিকে বললো যাও তুমি জল আনতে যাও আশ্রমে বিভিন্ন কাজে, কখনো পুজো করতে যাও, যাও ফুল তুলতে যাও, এরকম আশ্রমের বিভিন্ন কাজে তাকে পাঠিয়ে দিল। এবং কবি অর্থাৎ যে অত্যন্ত বুদ্ধিমান, সে কিছুদিন পর লক্ষ্য করলো যে বুঝতে পারলো যে অঙ্গিরামণি যখনই বিদ্যা শিক্ষার সময় আসছে তাকে কোনো না কোনো ভাবে কোনো কোনো কাজে ইনভলভ করে দিয়েছে। তো এতে বুঝতে পারার পর নিজের সংশয় দূর করার পর অনেক সাহস টাহস নিয়ে কবি এখন শুক্রাচার্যকে গিয়ে, এই সরি অঙ্গিরামণিকে গিয়ে বলল যে গুরুদেব আমার কি কোনো ভুল হয়েছে যে যখনই শিক্ষার ব্যাপার আসে তখন আমাকে কোনো না কোনোভাবে আপনি কোনো কাজে লিপ্ত করছেন, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করুন এবং সেই ভুল শুধরিয়ে সাহায্য করুন। কিন্তু অঙ্গিরামণি বুঝতে পেরেছে, অঙ্গিরামণি তখন একটু ইতস্তত বোধ করেছে এবং নিজেকে আরো নির্দোষ ভাবার জন্য উনি বলছে গুরুর কাছে গুরুর কোনো সংশয়, তোমাকে তো ওই আশ্রমে রাখা যাবে না, তুমি এই আশ্রম থেকে বেরিয়ে যাও। গুরু থেকে বিতাড়িত, গুরু থেকে বিতাড়িত হলে যা হয়, বাড়িও ফিরতে পারছে না, তাহলে কি হবে, মনে মনে ঘুরছে। তিনি এখন এসে পৌঁছান গৌতম ঋষির কাছে। গৌতম ঋষি এই বালকের কবির ট্যালেন্ট এবং তার শিক্ষা দীক্ষা থেকে অত্যন্ত প্রভাবিত হয়, তো গৌতম ঋষি নিজের কাছে রাখে, রেখে নিজের শিষ্যত্ব দেন এবং তাকে বিদ্যা শিক্ষা নিয়ে যত গৌতম ঋষি, মহারিষি গৌতম, মহারিষি গৌতমের গল্প কোনো একদিন বলবো। তো এই মহারিষি গৌতম ঋষি যিনি গোমতী নদীকে নিয়ে এসেছিল মর্তে, তো এইরকম একজন গৌতম ঋষি, মহারিষি গৌতম ঋষি তার শিষ্যত্ব দেন এই কবিকে, এবং কবিকে দেওয়ার পর তার সমস্ত শিক্ষা টিক্ষা দেওয়া হয়, তার গৌতম ঋষির যত শিক্ষা ছিল তাকে কবিকে দেয়। দেওয়ার পরও যখন কবি অনেকটাই বড় হয়, গৌতম ঋষি লক্ষ্য করেন যে তার মধ্যে অর্থাৎ কবির মধ্যে যে ট্যালেন্ট আছে, এই যা শিক্ষা দিয়েছে তার চেয়েও বেশি শিক্ষা সে পাওয়ার যোগ্য। তখন গৌতম ঋষি এই কবিকে বলে, অর্থাৎ শুক্রকে বলে, শুক্র নাম পরবর্তীকালে হচ্ছে, যে তুমি দেবাদিদেব মহাদেবের আরাধনা করো, কারণ আমার যা শিক্ষা ছিল আমি তো তোমাকে দিয়ে দিয়েছি,
এবার যা শিক্ষা আছে সেটা দেওয়াই দেব মহাদেব তোমাকে দিতে পারে। তো গুরুর কথা মতো কবি মহাধ্যানে সাধনায় বসলো, তো এবং ভগবান শিবকে তুষ্ট করতে পারলো। শিবকে তখন বললো যে তুমি কি চাও? তখন বলছে আপনি আমাকে এমন দিন, কারণ এই বালকের মধ্যে ছোট থেকে এটা জ্ঞানের ক্ষুধা চিরকালই ছিল, তখন বলে যে আমাকে এমন একটা জ্ঞান দিন যেটা আর কারোর মধ্যে নেই, এবং আমি এই জ্ঞানের ক্ষুধা, আমাকে জ্ঞান দিন, মহাজ্ঞান দিন। তো ভগবান শিব একমাত্র একমাত্র শুক্রাচার্য বা শুক্রকেই এই মৃত সঞ্জীবনীর জ্ঞান দিয়েছিল, অর্থাৎ মৃত লোককে জীবিত করে দেওয়ার। তো এই মৃত লোককে জীবিত করে দেওয়ার জ্ঞান শিব দেওয়ার পর শুক্রাচার্য নামে পৃথিবীর বুকে আলোকিত হল। সেই জন্য যখন বৃহস্পতি যখন জ্ঞান দেয় আপনাকে জ্ঞানী মানুষের সারিতে রাখে, শুক্র যে জ্ঞান দেবে সেটা এই জ্ঞানী লোকেদের চেয়েও এক ধাপ উপরে, অর্থাৎ জ্ঞানী লোক যে মঞ্চে বসে থাকা জ্ঞানী লোকের চেয়ে সবচেয়ে উঁচু যে চেয়ারটা আছে, সবচেয়ে সেই তাদের মধ্যে দিয়েও যে বড় চেয়ার সিংহাসনটা আছে সেইটাকে ডিনোট করে কিন্তু শুক্র, অর্থাৎ জ্ঞানীদের চেয়েও জ্ঞানী, মহাজ্ঞানী সেটা হচ্ছে শুক্র। বৃহস্পতি জ্ঞান দেয় আপনাকে জ্ঞানী মানুষ সারিতে বসাবে, সৎ মানুষ গুরু হতে পারে, কিন্তু গুরুদের গুরু যখন হতে যাবে তখন শুক্রের জ্ঞান প্রয়োজন। এই হচ্ছে শুক্র গ্রহের ডিনোট করছে। সেই জন্য শুক্র গ্রহ আপনাদেরকে যে জ্ঞান দেবে সেই মৃত সঞ্জীবনের মতো এক্সট্রা অর্ডিনারি। আশা করি শুক্র গ্রহের এই গল্পটার জন্ম বৃত্তান্ত থেকে আপনি বুঝতে পারবেন যে তার যে নলেজ, তার যে কার্যকতা বুঝতে পারবেন, এবং শুক্র গ্রহ সংঘর্ষের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছে, গুরু দ্বারা বিতাড়িত, গুরু দ্বারা বিতাড়িত, তারপরেও সে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছে নিজের প্রচেষ্টায়, নিজের জ্ঞানে, নিজের অধ্যাবসায়। শুক্র গ্রহের মধ্যে যখনই আপনার জন্মগোষ্ঠীর শুক্র গ্রহের বিচার করবেন তখন মনে রাখবেন যে এইখানে এক বিশেষ জ্ঞান আছে যেটা অন্য কোথাও নেই, তার জন্মগোষ্ঠীর অন্য কোথাও নেই, এখানে একটা বিশেষ জ্ঞান আছে। আমরা বলি না প্রত্যেক মানুষের মধ্যে একটা বিশেষ ট্যালেন্ট আছে যেটা সে সারা জীবন হয়তো জানে বা অজান্তেই যায় না, তো এই কোথায় এই বিশেষ জ্ঞানটা আছে? এটা শুক্রের অবস্থান যেখানে সেখানেই এই বিশেষ জ্ঞানটা আছে মৃত সঞ্জীবনীর মতো। শুধু নিজেকে খুঁজে নিতে হবে, নিজের ট্যালেন্ট, নিজের মধ্যেকার সেই বিশেষ শক্তিকে চিনে নিয়ে জাগ্রত করতে হবে। সেটা হচ্ছে এই শুক্র যেখানে আপনার জন্মগোষ্ঠীতে বসে আছে সেখানেই আছে, সেখান থেকে শুধু খুঁজে নেওয়ার পালা। প্রকৃত যারা জ্ঞানী জ্যোতিষী তারা এটা বলতে পারে। নমস্কার, ভালো থাকবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।